Hello, what's up guys? আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কাস্টম সিজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাস মোড, বাংলাদেশের একটি নতুন একটি বাস মোড আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে বাংলাদেশি বাস মোড ডাবল ডেকার, যেটা বলতে পারেন গ্রিন লাইনের ডাবল ডেকার বাস। এই বাসগুলো সম্ভবত চট্টগ্রাম টু কক্সবাজার রুটে চলাচল করে এবং ঢাকা টু চট্টগ্রাম রুটে চলাচল করে। এইসব ডাবল ডেকার স্লিপার বাস, স্লিপার কোচে আপনারা যারা ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই স্লিপার কোচ কিন্তু আজকে আমরা রিভিউ করব গ্রিন লাইনের, এবং এই গ্রিন লাইনের কোচের সঙ্গে কিন্তু চারটি স্ক্রিনও পেয়ে যাবেন আপনারা। আমি সাদা স্ক্রিনটা দিয়ে গেম প্লে করছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এই ইন্টেরিয়রটাও আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে অস্থির দেখতে পাচ্ছেন। ডিপার দিচ্ছি, ডিপারটাও কিন্তু অনেক ভালোভাবে শো করছে। এবং ইন্টেরিয়রের ভিতরে ক্যামেরার ভিউটাও কিন্তু অস্থিরভাবে বানানো হয়েছে। এবং দুটি অপশন পেয়ে যাবেন আপনারা, দুই নাম্বারটিতে ক্লিক করলে পাশের যে জানলার কাঁচ আছে সেই কাঁচটি খুলে যাবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেকটা কিন্তু কতটা হার্ড ব্রেক, যে দেখতে পাচ্ছেন ব্রেক ধরার লগলগে কিন্তু লেগে গেছে। এবং বাসটি যেরকম কাস্টমাইজ করা হয়েছে, স্লিপার কোচ, অনেক ভালো একটি বাস মডেল এটা বলতে পারেন। গ্রিন লাইনের ডাবল ডেকার সেবা গ্রিন লাইন ডাবল ডেকার বাসটি স্লিপার কোচ। আপনারা উপরেও পেয়ে যাবেন সিট এবং তলেও আছে সিট। এটা নাইডের বাস অনেক ভালো, এটা স্লিপার কোচ। এবং এই গ্রিন লাইনের গ্রিন লাইন দুইটি অপশন পেয়ে যাবেন আপনারা, একটি হলো দরজার মানে জানলার কাঁচ খুলে, আর একটি দিয়ে হচ্ছে মালামাল রাখার যে ঢাকনাটা আছে সেটা খুলে যায়। এবং আমি বাস মোডটি রিভিউ করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবং তার আগে আমি আবারও বলে নিই, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবং এই মোডটির অরিজিনাল ভিডিও লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা গেম প্লে এনজয় করুন এবং দেখতে থাকুন। আমি বাস মোডটি রিভিউ করে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। বাস মোডটি রিভিউ করছি, আপনারা দেখতে থাকেন। আমি বাস মোডটি রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি বাস মোডটি কতটা ভালো এবং কতটা ভালো হবে যে আপনারা ডাউনলোড করে খেললে। এই বাস মোডটি পুরো কিন্তু ডাবল ডেকার বাসের মধ্যে আমার কাছে অনেকটা সেরা লেগেছে। কিন্তু এটাকে যদি আমি রেট করতে চাই তবে এটাকে আমি 10-এর মধ্যে 9.5 দেবো, কারণ এটার কাজ যে ইন্টেরিয়র ভিউ সেই কাজ গ্লাসটা কিন্তু শো করে না, সেই জন্য আমি এটাকে 5 পয়েন্ট কম দিলাম। সেটা আপনারা বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ডাবল ডেকারের ভিতরে যে সিটগুলো। এবং আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো অস্থির ভাই, বাসটি কিন্তু পুরো অস্থির লাগছে আমার কাছে। আপনারা যারা যারা এতক্ষণ ধরে ভিডিওতে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকেন, এই ভিডিও থেকে আমি আপাতত বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকেন।